আচ্ছা, অনেকে বলতেছেন যে রিমিক্স অপশনটা কী জন্য পাচ্ছেন না আপনারা, অনেকে রিমিক্স করতে পারতেছেন না, অনেকে ফেসবুক পেজ থেকে করতে পারতেছেন না, অনেকে ফেসবুক প্রোফাইল থেকে করতে পারতেছেন না। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই সমাধানটা কী এবং কি রিমিক্স অপশনটা কেন শো করতেছে না অনেকের পেজে। আমি সরাসরি যাব মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে রিমিক্স অপশনটা কী জন্য আসতেছে না এবং কি আপনাদের পেজে কীভাবে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। এখন আলামিন ভাইয়ের এই ভিডিওটাতে যদি আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমিক্স অপশনটা কিন্তু আছে। ওকে, এখে আপনারা দেখে নিন আবার ক্লিয়ারভাবে, রিমিক্স দিস রিল অপশনটা কিন্তু এখানে আছে। এখন অনেক ভিডিওর ক্ষেত্রে দেখবেন যে এই রিমিক্স অপশনটা আসে না। আমি যদি একটু স্ক্রল ডাউন করি, আমি যদি এই ভিডিওটা দেখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমিক্স দিস রিল, সরি, রিমিক্স দিস ভিডিও কিন্তু হাইড করা আছে। অর্থাৎ অপশনটা ঠিকই আছে বাট হাইড করা আছে। আপনি চাইলে বা আমি চাইলে কিন্তু এখানে কিন্তু রিমিক্স করতে পারবো না। এখন আপনারা কীভাবে রিমিক্স করবেন? অনেকের ফেজের ক্ষেত্রে আসে না, অনেকের আইডির ক্ষেত্রে আসে না। এই রিমিক্স অপশনটা না আসার কারণটা কি আমি সেটা আপনাদেরকে বুঝাবো। ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন, যাদের এই সমস্যাটা আছে তাদের আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ওকে, কেননা বর্তমানে অনেকে কিন্তু রিমিক্স নিয়ে কাজ করতেছে, সেই জন্য ভাবলাম যে যারা কমেন্ট করতেছেন তাদের কমেন্ট অনুযায়ী একটা ভিডিও নিয়ে আসি। ওকে, তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে রিমিক্স দিস রিল অপশনটা কিন্তু এখানে অন করা নেই। এখন কী জন্যে নেই, কী কারণে নেই, আমি এই রিজনগুলো প্রথমত উল্লেখ করতেছি, তারপর আপনাদেরকে দেখাবো একটা বিষয়। ওকে, প্রথমত দেখুন, আপনি যদি একটা ফেসবুক আইডি থেকে আপনি রিমিক্স করতে চান, একটা ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল মোড অন করা, আমি নিজে থেকে কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু আমি অর্জন করছি। আপনি একটা ফেসবুক আইডিকে যখন প্রফেশনাল মোডে কনভার্ট করবেন, কনভার্ট করার কিছুদিন পর বা কয়েকদিন পর বা কিছু সময় পর যদি আপনি এটাকে আবার প্রফেশনাল মোডটা অফ করে দেন, অফ করে দেওয়ার পর মনে করেন যে আপনার নেক্সটে আবার যখন আপনি অন করবেন তখন আপনি রিলস অপশনটা পাবেন না, রিমিক্স দিস রিল অপশনটা পাবেন না। এরকম দুই থেকে তিনটে ফেজে, সরি, দুই থেকে তিনটে আইডিতে কিন্তু আমি এই রিমিক্স দিস রিল অপশনটা কিন্তু আমি পাই নাই। আমি একটা আইডিতে প্রফেশনাল মোড অন করে আবার অফ করছি, আবার অন করছি, অন করার পর ব্যাক করে এসে দেখি যে এই রিমিক্স দিস রিল অপশনটা কিন্তু নেই। এভাবে কিন্তু হাইড হয়ে গেছে প্রতিটা ভিডিওতে। বাট এখান থেকে সেম ভিডিওর লিঙ্কটা আমি কপি করে যখন অন্য পেজে থেকে দেখতেছি বা অন্য আইডি থেকে দেখতেছি তখন কিন্তু রিমিক্স করা যাচ্ছে। সো বলা যাচ্ছে আপনি যখন প্রফেশনাল মোড অফ করে আবার অন করবেন তখন আপনি এই রিমিক্স দিস রিল অপশনটা পাবেন না। সেকেন্ড, অনেকের পেজে কিন্তু এই অপশনটা আসে না। সেটা না আসার কারণ একটাই, আমি সরাসরি চলে যাব আমার পেজের যে প্রোফাইলটা আছে সেটাতে। ওকে, এখানে আসার পর আমার যে রিল ভিডিও আছে, আমি একটা রিলস ভিডিওতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার ভিডিওতে যদি আমি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিই, আপনারা এখানে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এই যে রিমিক্স দিস রিল। ওকে, আমার এখানে কিন্তু অন করা আছে, আপনারা চাইলে কিন্তু রিমিক্স করতে পারবেন। বাট অনেকেই কিন্তু এই রিমিক্স দিস রিল অপশনটাকে হাইড করে রাখে। কীভাবে হাইড করে রাখে, একটু যদি নিচে আসেন দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে ডিজেবল রিমিক্স, ডিজেবল রিমিক্সে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার রিমিক্সটা কিন্তু ডিজেবল হয়ে যাবে বা এনাবেল থাকবে না। অনেকেই চাইলে কিন্তু আপনার ভিডিওর সাথে রিমিক্স করতে পারবে না এবং কি আপনার এই রিমিক্স দিস রিল অপশনটা কিন্তু শো করবে না অনেকের কাছে। কিন্তু আমি যা একটু আগে আপনাদেরকে দেখালাম যে হাইডভাবে তাদের কাছে শো করবে, অপশনটা ঠিকই থাকবে বাট হাইড হয়ে থাকবে, কেউ আপনার ভিডিওর সাথে রিমিক্স করতে পারবে না। এখন এই বিষয়গুলো নিয়ে অনেকে কিন্তু অনেক কনফিউশনের ভিতরে আছেন যে রিমিক্স দিস রিল অপশনটা অনেক ফেজ আমরা দেখি, আবার সেম ভিডিওটাকে আমরা যখন অন্য ফেজ থেকে দেখি বা অন্য আইডি থেকে দেখি তখন কিন্তু এই রিমিক্স দিস রিলটা কিন্তু আমরা দেখতে পারি না। সো একই ভিডিও এক ফেজ থেকে আপনারা রিমিক্স করতে পারতেছেন, আরেকটা ফেজ থেকে আপনারা করতে পারতেছেন না। সেটা হচ্ছে একটাই কারণ, আপনারা যখন আপনাদের ফেজে দুই নম্বরে কোনো কাজ করবেন, যেমন আপনি যদি কোনো স্প্যাম করে থাকেন বা কোনো ভুলভাল কোনো কিছু করে থাকেন তখন রিমিক্স থেকে আপনার এই রিমিক্স আপনার ফেজ থেকে কিন্তু রিমিক্স দিস রিল অপশনটা কিন্তু তারা উঠিয়ে নিবে, আপনি চাইলে কিন্তু রিমিক্স করতে পারবেন না। ওকে, আর ফেসবুক আইডির ক্ষেত্রে তো আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বললাম যে আপনারা যদি প্রফেশনাল মোড অফ করে আবার অন করে ব্যাক করেন, ব্যাক করার পর আপনি এই রিমিক্স দিস রিল অপশনটা আপনারা কখনোই পাবেন না। আমি নেক্সটে আরও একটা ভিডিও নিয়ে আসবো একদমই প্রমাণ সহকারে যে আপনার প্রফেশনাল মোড অফ করে যখন আবার অন করবেন তখন কিন্তু আপনি এই অপশনটা কিন্তু এখানে পাবেন না, ঠিক আছে? সো যাদের আইডিতে এবং ফেজে রিমিক্স অপশনটা আসতেছে না বা রিমিক্স অপশনটা আপনারা পাচ্ছেন না তাদের সমস্যা সমাধান কিন্তু অলরেডি হয়ে গেছে এবং কি আপনারা বুঝতে পারতেছেন যে এই রিমিক্স দিস রিল যে ভিডিওগুলোতে আপনারা পাচ্ছেন না, বিশেষ করে ফেসবুক পেজ থেকে যারা পাচ্ছে না তারা ধরে নেবেন যে এখান থেকে ডিজেবল রিমিক্স তারা কিন্তু অন করে রাখছে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু রিমিক্স করতে পারতেছেন। আর যারা ফেসবুক আইডি থেকে রিমিক্স করার চেষ্টা করতেছেন
তারা হয়তো এই ভুলটা করছেন যে প্রফেশনাল মোড অফ করে আপনারা আবার অন করছেন, সেই জন্য আপনারা রিমিক্স অপশনটা পাচ্ছেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই বলেন যে ভাই আমরা কিন্তু প্রফেশনাল মোড অফ করি নেই, তারপরে আমাদের রিমিক্স অপশনটা আসে না। আপনাদের ক্ষেত্রে বলবো ভাই অবশ্যই সেই ভিডিওগুলোতে রিমিক্স হাইড করা আছে, সেজন্যই কিন্তু আপনারা রিমিক্স করতে পারতেছেন না। এই ছিল কমপ্লিট একটা ভিডিও, রিমিক্স কী জন্য, রিমিক্স অপশনটা কী জন্য পাচ্ছেন না আপনারা, কী জন্য আসতেছে না, এটার সঠিক সমাধান কিন্তু এটাই। আমি অনেক রিসার্চ করে দেখলাম যে এবং কি দুইটা আইডি থেকে আমি প্রফেশনাল মোড অন অন করা অফ করার পর আবার অন করে দেখলাম যে এখানে কিন্তু রিমিক্স অপশনটা আসে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি শুটা কীভাবে রিমুভ করব, আমি ভাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, এখনই আপনারা এই ভিডিওটাতে ক্লিক করুন।